বন্ধুরা, এটা একটি বেশ মজাদার খেলা। অনেক দিন আগের ঘটনা এটি। আমি তখন কানপুরে পড়াশোনা করতাম। একদিন ক্যান্টিনে আমার বন্ধু সৌরভের সাথে আমরা বসে আড্ডা মারছিলাম। তো সৌরভ চা খাচ্ছিল আর আমি শরবত খাচ্ছিলাম, যেহেতু আমি চা খাই না। তো হঠাৎ করে আমাদের মনে হলো কি, আমাদের বন্ধুত্ব আমরা আরও বাড়াতে চাই। আমাদের যে দুটো গ্লাস ছিল, সেই গ্লাস দুটো সমান আকারের গ্লাস ছিল, আর প্রত্যেকের সৌরভের গ্লাসেও 90 ml চা ছিল আর আমার গ্লাসেও 90 ml শরবত ছিল। আমরা ডিসাইড করলাম আমরা একটা কাজ করতে পারি। আমি এর থেকে কিছুটা আমার কিছুটা শরবত সৌরভের চায়ে মিক্স করতে পারি এবং সৌরভও ওর কিছুটা চা আমার শরবতে মিক্স করতে পারে, দেখা যাক। তো আমি কি করলাম, যেটুকু গ্লাস ফাঁকা ছিল সৌরভের চায়ে, সেটুকু আমি আমার শরবত দিয়ে ভরে দিলাম। তখন সৌরভ চামচ দিয়ে পুরোটা নেড়ে আর ওর চাটা আমার গ্লাসে ভরে দিল। অর্থাৎ এখন এখানে প্রশ্ন উঠতে পারে, তো আমার গ্লাসে কতটা চা এলো বা কতটা শরবত ছিল এবং সৌরভের গ্লাসে কতটা শরবত এলো বা কতটা চা রয়ে গেল। তো এইভাবে আমরা যদি দুবার শরবতের এবং চায়ের ইন্টারচেঞ্জ করাই, তাহলে সৌরভের গ্লাসে কতটা চা থাকবে শরবত থাকবে এবং আমার গ্লাসে কতটা চা থাকবে শরবত থাকবে, তোমরা একটু ভাবো তো। আর এই পদ্ধতির মাধ্যমে আমাদের চলো বন্ধুত্বটা আরও বেড়ে গেল। কিন্তু তোমাদের কোশ্চেনের আনসারটা দিতে লাগবে, যেটা আমরা পরের ভিডিওতে দেবো।